السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، وكما قال النبي عليه الصلاة والسلام. আজকে ইনশাল্লাহ আমরা মূলত এই অংশটি পড়বো ইনশাল্লাহ, এই দুটি অংশ ইনশাল্লাহ আজকে আমরা পড়ব। এখান থেকে আমরা ওই যে জানি ইংলিশেও পার্সন রয়েছে, এরকম আরবিতেও পার্সন আছে, হ্যাঁ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সাধারণত ইংলিশে আমরা পার্সন গুলোকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এইভাবে বলি, কিন্তু আরবিতে শুরু করা হয় থার্ড পার্সন থেকে। এই থার্ড পার্সনের নাম কি হয়, সেকেন্ড পার্সনের নাম কি, ফার্স্ট এবং ফার্স্ট পার্সনের নাম কি, এই বিষয়গুলো আজকে ইনশাল্লাহ আমরা পড়ব। এবং এগুলোকে বেসিক্যালি আসলে কি বলা হয়, বাংলা এগুলোকে বলা হয় সর্বনাম, এবং আরবিতে বলা হয় দমির। দমির শব্দের অর্থই হচ্ছে সর্বনাম। ইনশাল্লাহ এগুলো আমরা দেখব। তার আগে আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো যদি আমরা একটু রিভিশন করি, যেমন আমরা গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছিলাম, আমরা আরবি অ্যালফাবেট গুলো পড়েছিলাম, তাই না? আমরা এখানে যারা আছি, যারা এখন আছি, উপস্থিত আছি, আমরা মূলত আলহামদুলিল্লাহ সকলেই মনে হয় আমরা আরবি অ্যালফাবেট গুলোর সাথে পরিচিত, তাই না? আমরা আরবি অ্যালফাবেট সাথে পরিচিত, জি 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 ইনশাল্লাহ। আমরা আরবি অ্যালফাবেট গুলোর সাথে পরিচিত মোটামুটি। ওকে, আমরা এখান থেকে মূলত একটু অ্যালফাবেট গুলো একটু রাউন্ড ডাউন করে দেখে নিই। আমরা প্রথমেই আলিফ বা, তাই না, আলিফ বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, ইন, সদ, দদ, ত, ল, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, তাই না? এই ছিল আরবি অ্যালফাবেট গুলো। এখন এই দুইটা নিয়ে একটু কথা বলবো আমরা, এই দুইটা সর্বশেষ হামজা এবং ইয়া, এই দুইটা নিয়ে আমরা একটু এখানে ডিসকাশন করি, আলিফ এবং এই আলিফ নিয়ে ইনশাল্লাহ। তাহলে প্রথমেই দেখুন, মূলত আলিফ, এই আলিফটা দুইটা চেহারায় আমরা পাবো। আলিফের একটা নর্মাল চেহারা তো হচ্ছে এইটা, এই চেহারায় আমরা আলিফ পাবো। আর একটা আলিফ পাবো আমরা ঠিক ইয়ার মতো দেখতে, কিন্তু ডট গুলো থাকবে না। তাহলে আমরা বলতে পারি ডটলেস, হ্যাঁ, ডটলেস ইয়া। তাহলে আলিফরা আমরা আলিফটা কয়ভাবে পাবো, দুই ভাবে, বাক্যে বা কোনো একটা শব্দের মাঝে যখন আমরা আলিফ দেখব তখন আলিফটা আমরা এই দুই ভাবে দেখতে পাবো। যেমন যদি আমরা একটা শব্দ নেই, প্রথম যেটা নর্মাল, আমরা এই যে যে নর্মাল যে আলিফ, এই আলিফটা দেখি, যেমন একটা শব্দ হচ্ছে ক লা, তাই না? এখন এই যে আলিফ, এই আলিফটা কি নর্মাল, তাই না? যেটা এখানে আমরা দেখতে পেলাম আলিফ, এটা আবার কখনো কখনো আমরা ভিন্ন এই যে ডটলেস ইয়া, এটাও যে আলিফ, এভাবে দেখবো। যেমন আমরা একটা শব্দ দেখি মুসা, তাই না? আপনারা মুসা শুনেছেন না? মুসা আলাইহিস সালামের নাম, এই যে মুসা, এখানে যে আলিফ, এই আলিফটা, এটা হচ্ছে আলিফ, এটাকে বলা হয় মুসা। মূলত এখানে এর পূর্বে একটা খারা ফাতহা থাকে, এরকম লেখা থাকে খারা ফাতহা, মানে এটাই মিন করছে, এটা হচ্ছে আলিফ। যে ডটলেস ইয়া বা যে ইয়াতে ডট থাকবে না, সেটাও মূলত আলিফ। তাহলে এটা আমরা বুঝে গেলাম দুইটা শব্দ। আরেকটা শব্দ আমরা ওদিন পড়েছিলাম উলা, তাই না? এই যে দেখুন উলা, এই যে এটা, এটা কি ইয়া নাকি আলিফ বলুন তো? এই যে লাল অংশটা, এটা কি ইয়া নাকি আলিফ?
আলিফ। আলিফ। নর্মালি আমরা ইংলিশে এটা কি বলবো? ডটলেস, ডটলেস ইয়া। হ্যাঁ, ডটলেস ডটলেস আলিফ। ইয়া, এটা ডটলেস। ডটলেস ইয়াটা মূলত আলিফের অন্তর্ভুক্ত, তাহলে আলিফের নর্মালি তো এটা বুঝে গেলাম, যেটা আমরা কলার মাঝে পেয়ে গেলাম। আর একটা হচ্ছে এ আলিফ। এখন এই যে হামজা সম্পর্কে আমরা দেখি, হামজা, হামজাটা বেশ কয়েকটা চেহারায় আমরা পাবো, মূলত অনেকগুলো চেহারায় পাবো। যেমন প্রথমে তো হামজা, এটা নর্মাল হামজা, তাই না? এখন এই হামজার অনেকগুলো রূপ হইতে পারে। হ্যাঁ, যেমন প্রথমে এরকম হতে পারে, আলিফের উপর হামজা হইতে পারে, আলিফের নিচে এরকম হামজা হইতে পারে, হ্যাঁ, ওয়াও এর উপরে হামজা হইতে পারে, ইয়ার উপরে হামজা হইতে পারে। এখন এই কখন আলিফের উপর হইলে, নর্মালি মনে রাখবেন, যদি আলিফের উপরে এরকম হামজা হয়, তখন সাধারণত হামজার মাঝে জবর হয়। কি হয় বলুন তো? যদি আলিফের উপর হামজা হয়, তখন হামজাতে কি হয়? জবর হয়। যখন আলিফের নিচে হামজা হয়, তখন জের হয়, এবং ওয়াওয়ের উপর যখন হয়, তখন সাধারণত দম্মা হয়, এবং আছে যার উপরে যখন হবে, তখন কাসরা হয়। তাহলে আলিফের উপর যখন হবে, তখন ফাতহা হবে, বা আমরা ফাতহা জবর যেটা আমরা বলি, জবর হবে। আলিফের নিচে যদি হয়, তাহলে জের হবে। আলিফের উপরে হলে পেশ হবে, এবং আলিফের নিচে, এই যে ইয়ার নিচে যদি হয়, তাহলে জের হবে। আর নর্মালি যে এই আলি, এই হামজা, এই হামজার উপর জবর, জের, পেশ, এই তিনটাই হতে পারে। বুঝতে পারলেন এই অংশটা আমরা? ক্লিয়ার হামজার ব্যাপারটা? এই যে হামজা, এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা। আমরা স্যারের সাথে তখন পড়েছিলাম, স্যার বলেছিল এই যে হামজা, এই হামজা এগুলোকে চেয়ার বানায়, কখনো আলিফকে চেয়ার বানায়, কখনো ওয়াওকে চেয়ার বানায়, এবং কখনো ইয়াকে চেয়ার বানায়, তাই না? এগুলোকে চেয়ার বানায়। এরপরে আমরা যেখানে পড়েছিলাম, আমরা ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, এই দুইটা শব্দ পড়েছিলাম, তাই না? এখান থেকে আমরা এই যে নিচের দিকে যদি আসি, তাহলে আমরা পাবো এখানে আল নাকিরাতু আল মারিফাতু, ইনডেফিনিট, ডেফিনিট, ডেফিনিট, ইনডেফিনিট, ডেফিনিট, ইনডেফিনিট। সাধারণত আরবি নাউন বা আরবি শব্দগুলো ইনডেফিনিট অবস্থায় থাকে, আর ইনডেফিনিট এমনি নর্মাল হচ্ছে এই যে, যেমন কিতাবুন, কলামুন, তাই না? কিতাবুন, কলামুন। এখানে দেখুন, এই যে কিতাবুন, এই শব্দটা তানবিন যুক্ত হয়েছে, তাই না? তানবিন, কলামুন শব্দটা এখানে তানবিন যুক্ত হয়েছে। তাহলে নর্মালি আমরা মনে রাখবো যে সাধারণত নাউন বা আরবি ইসিমগুলোর জেনারেলি অবস্থা হচ্ছে এই ইসিমগুলো তানবিন যুক্ত হয়, এরকম তানবিন যুক্ত হবে। আর তানবিন যুক্ত যখন হবে, তখন এগুলো ইনডেফিনিট অবস্থায় থাকবে, এবং এগুলোর একটি অর্থ প্রদান করে। কিতাবুন অর্থ একটি বই, কলামুন একটি কলম। কিতাবুন অর্থ কি বলুন তো? একটি বই, কলামুন একটি কলম। সিমিলার আমরা আরেকটা শব্দ যদি শিখি, যেমন আমরা একটা শব্দ পড়েছিলাম মুসলিমুন, এই যে মুসলিমুন, মুসলিমুন অর্থ একজন মুসলিম। এই তিনটা শব্দ আমরা শিখলাম, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, মুসলিমুন একজন মুসলিম, তাই না? একটি পাচ্ছি আমরা। সাধারণত ইংলিশে বা বাংলায় একটি বোঝানোর জন্য আলাদা শব্দ নিতে হয়, যেমন ইংলিশে বলতে হয় আবুক, তাই না? একটি বই, আ পেন, একটি কলম, এবং বাংলায় তখন একটি কলম এভাবে লিখতে হয়, একটি লিখতে হয়, আলাদা করে লিখতে হয়। কিন্তু আরবি ভাষাটাকে আল্লাহ তাআলা বলছেন যে সহজ করছেন। হ্যাঁ, ওই যে আমরা শুরুতে তেলাওয়াত করলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ কোরআনকে সহজ করেছেন। কোরআন মানে এই ভাষাটাকে আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন, তার সহজতার প্রমাণ হচ্ছে এটা। যে দেখুন, এখানে একটি বই এটা বলার জন্য আমার আলাদা আরেকটা শব্দ আনা হচ্ছে না, বরং এই কিতাবুন, এই তানবিনটাই বুঝাচ্ছে যে এটার দ্বারা একটি বুঝাচ্ছে, কিতাবুন একটি বই, এবং এটা অনির্দিষ্ট, তাই না? একটি বই, এখন একটি বই যে কোনো বই হতে পারে। এখন এটাকে যদি আমি নির্দিষ্ট করতে চাই, এই যে কিতাবুন যে শব্দটা, এটাকে যদি আমরা নির্দিষ্ট করে ফেলতে চাই,
তাহলে কিভাবে করব? সাধারণত আরবিতে নির্দিষ্ট বা ডেফিনিট করা হয় আলিফ লাম যুক্ত করে। কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে ওই শব্দটা ডেফিনিট হয়ে যায়। তাহলে বলুন তো, এই যে কিতাবুন, এই শব্দটাকে যদি আমি ডেফিনিট করতে চাই তাহলে শব্দটা কি হবে? আল আল কিতাব, কিতাবুন, তাই না? আল কিতাবুন এরকম হওয়া উচিত, কিতাবুন আল কিতাবু, এটা ডেফিনিট। এখন এখানে একটু আমাদের কমন সেন্স থেকে বোঝা যায়, আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি এখানে কিছু একটা ভুল রয়েছে, তাই না? এখানে একটা ভুল রয়েছে, কারণ দেখুন এখানে এই যে আমরা পড়লাম যে ইনডেফিনিট হওয়ার সাইন হচ্ছে শব্দের শেষে তানবিন হবে, আর ডেফিনিট হওয়ার সাইন হচ্ছে শব্দের শুরুতে আল যুক্ত হবে। এই যে এখানে আল যুক্ত হইলো, তাই না? আল কিতাব, আল কালাম, আল মুসলিম। এই যে ডেফিনিট এবং ইনডেফিনিট এই দুইটা সাইন একই সময়ে একই শব্দের মাঝে থাকতে পারে, কারণ একই শব্দ এক সময়ে ডেফিনিট ইনডেফিনিট নির্দিষ্ট অনির্দিষ্ট একই সময়ে হইতে পারে না, হয়তো বা সেটা ডেফিনিট হবে অথবা ইনডেফিনিট হবে। তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে, যখনই শব্দ ডেফিনিট হয়ে যাবে অর্থাৎ আল যুক্ত হয়ে যাবে, তখন শেষ থেকে তানবিন উঠে যাবে, শব্দ হয়ে যাবে আল কিতাবু। আল কিতাবু কি? বইটি, তাই না? সিমিলার আল কলামু কলম, আল মুসলিমু আল মুসলিমু মুসলিমটি, তাই না? আল মুসলিমু মুসলিমটি। তাহলে এটা যদি আমরা বুঝে গিয়ে থাকি বলুন তো, তাহলে আমরা যদি এখানে কোরআনে আসি, যেমন আমি সূরা ফাতিহা বের, এখানে এই যে আমরা একটা শব্দ পাই আলহামদু, তাই না? যদি এখান থেকে যে আল বাদ দিই তাহলে শব্দটা কি হয়? হামদু, হামদুন, রাইট? আহসানতা স্যার, হামদুন, তাই না? এখন এটা আল যুক্ত হওয়ার কারণে শব্দ হয়ে গেল আলহামদু, প্রশংসাটি, তাই না? প্রশংসাটি। এখন এটার আলাদা অনেক মিনিং হয়, এটা আপাতত আমরা প্রশংসাটি জানি, ইনশাল্লাহ নেক্সট যখন আমরা আরো গ্রামার পড়বো তখন আরো বুঝবো ইনশাল্লাহ। বাকি এই বিষয়টা আমরা, রিভিশনটা আমাদের ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ, ডেফিনিট ইনডেফিনিট ক্লিয়ার আমরা, ঠিক আছে। শুকরান। ওকে, আমরা আমাদের হুজুর, এই যে নেক্সট, এই যে কিতাবুন, কালামুন, সালামুন, এখানে কিতাব, কালাম, সালাম, মুসলিম, এটা বলা যায় না? হ্যাঁ বলা যায় স্যার। নর্মালি আমরা বাংলায় যখন বলি তখন কিতাব বলবো, কিতাবুন এভাবে বলা হয় না বাংলায়। বাংলায় যখন বলি তখন আমরা বলি কিতাব, তাই না? কিতাব, রাইট, কলাম, কালাম, রাইট, মুসলিম, মুসলিম, রাইট, রাইট? এই যে বলে মুসলিম, কিতাবুন, কিতাবুন, এখন নর্মালি কালামুন, যখন, হ্যাঁ স্যার, এটা কালামুন। আমরা বলতে হবে, বলার সময় আমরা বলতে পারবো, কিন্তু লিখার সময় যদি আমরা লিখি তখন আমাদের কিভাবে লিখতে হবে? কিতাবুন, কলামুন, মুসলিমুন এভাবে লিখতে হবে। যদি কিতাব, কলাম, মুসলিম লিখি তখন রাইটিংটা কিন্তু ভুল হয়ে যাবে, বাকি স্পিকিংটা ঠিক আছে। হ্যাঁ এভাবে বলা যায়, বলতে পারবো আমরা, কিন্তু লিখার সময় আমাদের কি লিখতে হবে? কিতাবুন, কলামুন, মুসলিমুন, তাই না? রাইট, সিমিলার আমরা এই যে এই শব্দগুলো আল কিতাব এভাবে বলতে পারি, আল কিতাব, আল কলাম, আল মুসলিম, এখানে আমরা সুকুন করে ফেলতে পারবো, কিন্তু যখন আমরা লিখবো তখন কি লিখতে হবে? আল আল কিতাব, কিতাব, এখানে আল কিতাবুন, আল কালামুন, আল মুসলিমুন হবে না। না, কারণ ডেফিনিট এবং ইনডেফিনিট একসাথে তো হতে পারে না, তাই না? কারেক্ট, কারেক্ট, আলু এবং অন্ধকার একসাথে হয়? নেভার, থ্যাংক ইউ। আলু, আলো, অন্ধকার একসাথে হয় না। যদি আলু থাকে তাহলে অন্ধকার থাকে না, অন্ধকার থাকলে আলো থাকে না। গো অ্যাহেড, আমরা এইভাবে মনে রাখবো যে এই যে আলিফ লাম, আল এবং তানবিন, আলিফ লাম এবং তানবিন এই দুইটা পরস্পরে বন্ধু না, এরা দুইজন পরস্পরে বন্ধু না, এই জন্য তারা একসাথে থাকতে পারে না। যদি আলিফ লাম থাকে তাহলে তানবিন থাকবে না, যদি তানবিন থাকে তাহলে এখানে আলিফ লাম থাকবে না। সহজে আমরা কিভাবে মনে রাখবো? আলিফ লাম এবং তানবিন পরস্পরে বন্ধু না,
আলিফ লাম এবং তানবিন পরস্পরে বন্ধু না, এইভাবে আমরা মনে রাখতে পারি। যখনই একটা থাকবে তখন আরেকটা থাকবে না, যদি তানবিন থাকে তাহলে আলিফ লাম থাকবে না, আলিফ লাম থাকে তানবিন থাকবে না। এই ছিল মূলত আমাদের গত ক্লাসের মোটামুটি রিভিশন, তাই না? এবং আমরা গত ক্লাসে আরেকটা পড়া আমরা শুরু করেছিলাম, যেটা আমরা আজকে ইনশাল্লাহ এগুলো পড়বো, সেটা হচ্ছে পার্সন। পার্সন কত প্রকার বলুন তো? তিন প্রকার আমরা জানি, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আরবিতেও পার্সন তিন প্রকার। এই পার্সনকে সাধারণত আরবিতে বলা হয়, আরবি একটা শব্দ, জাস্ট এটা আমরা একটু মনে রাখি, শুনে যাই, আমাদের মুখস্থ করতে হবে না বা আমাদের এটা মনে না করলেও কোনো সমস্যা নেই। শাখসুন, শাখসুন শব্দের অর্থ হচ্ছে পার্সন। পার্সন আরবি কি বলুন তো? শাকসুন শাখসুন শব্দটা আমরা দুইবার বলে ফেলি সকলেই, শাখসুন। শাকসুন শাখসুন মানে হচ্ছে পার্সন, তাই না? শাকসুন শাখসুন পার্সন। এখন এই যে আরবির পার্সন গুলো তিন প্রকার। এক নাম্বার, আরবিতে সাধারণত আমি শুরুতেই বলেছিলাম, ইংলিশে যেরকম আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলি, আরবি ঠিক উল্টো। আরবি একদম শেষ থেকে বলা হয় থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সন যেটা, এই থার্ড পার্সনকে আরবিতে বলা হয় গায়েব, গাইবুন। গাইবুন, তাই না? গায়েব বলা যায় না, গায়েব। হ্যাঁ স্যার, গায়েব বলতে পারবো। বাংলায় যখন আমরা বলবো তখন আমরা এভাবে গাইব বলতে পারবো, গায়েব, হাজির, মুতাকাল্লিম। হ্যাঁ, মুতাকাল্লেম। হাদিরুন এটাকে আমরা চাইলে বলতে পারবো, হাদির। জির ঠিক এমনি ভাবে মুতাকাল্লিমুন, মুতাকাল্লিমুন বা আমরা কি বলবো, মুতাকাল্লেম। মুতাকাল্লিম। এই যে মুতাকাল্লিম, হ্যাঁ এইভাবে আমরা দুইভাবে বলতে পারবো মুতাকাল্লিম। এখানে আমি একটু এটাকে ঠিক করে দিই, ওকে, মুতাকাল্লিমুন। এখন দেখুন তো, এই যে আমরা পড়েছিলাম যে হামজাটা ইয়ার নিচে অনেক সময় আসে, তাই না? দেখতে পেলেন এই যে এখানে হামজা, এটা কি কার নিচে আসছে? এটা কাকে চেয়ার বানিয়েছে? ইয়াকে, তাই না? যেমন এটা যদি আমি লিখা লিখে দেখাই তাহলে দেখুন মূলত কিরকম ছিল, এরকম ছিল, তাই না? তাহলে এটা একটা ইয়া না, ইয়ার উপরে এখানে হামজা আসলো। আমরা ওই যে এখানে পড়েছিলাম, যখন ইয়া উপরে হামজা আসবে তখন হামজাতে সাধারণত কি হয়, কাসরা হয়, এই জন্য এখানে কাসরা হইল গ ইবুন। এই যে গ ইবুন, গায়েব। তাহলে গায়েব এটা কি? থার্ড পার্সন গায়েব, হাদির সেকেন্ড পার্সন, মুতাকাল্লিম ফার্স্ট পার্সন। গায়েব আমরা একটু বলি, গায়েব, গায়েব, হাদির, মুতাকাল্লিম। তাকাল্লাম, গায়েব, মুতাকাল্লাম, হাদির, মুতাকাল্লিম। মুতাকাল্লাম, গায়েব, হাদির, মুতাকাল্লিম, তাই না? এখন এই তিনটা শব্দের একটা গল্পের সাথে সুন্দর একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তিনটা শব্দের একটা গল্পের সাথে সম্পর্ক আছে, যেটা গল্পটা হয়তো আপনারা শুনেছেন। যেমন আমরা যদি বলি যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজনের মাঝে অনেকেই আছে যারা অনুপস্থিত থাকে, তাই না? এই অনুপস্থিত যারা এখানে নেই, অনুপস্থিত, গায়েব শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত। আমরা ওই যে গায়েব বলি না, সে গায়েব, সে নাই, মানে কি সে গায়েব হয়ে আছে, তা অনুপস্থিত আছে। তাহলে গায়েব, যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের সামনে উপস্থিত নাই তারা হচ্ছে গায়েব, হাই যারা উপস্থিত আছে তারা হচ্ছে হাজির, হাজির হাদির। আর হাজির উপস্থিত থেকে যারা কথা বলতেছেন, যারা কথা বলে তাদেরকে বলা হয় তাকাল্লিম মুতাকাল্লিম, তাই না? তাহলে মূলত এই যে হাদিরের সাথে উপস্থিতের একটা সম্পর্ক থাকে, তাই না? এখন উপস্থিত না হয়েও কথা বলা যায় মুতাকাল্লিম। তাহলে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন মুতাকাল্লিম, আর যিনি সামনে উপস্থিত তিনি হচ্ছেন হাদির, যিনি অনুপস্থিত তিনি হচ্ছেন গায়েব। এখন এই যে গায়েব, হাদির, মুতাকাল্লিম, এই দুইটার মাঝে আবার দুইটা ক্যাটাগরি থাকে, তাই না? যারা গায়েব বা অনুপস্থিত থার্ড পার্সন যারা, তাদের মাঝে পুরুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে। হাদির গ্রুপের যারা, তাদের মাঝে পুরুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে। মুতাকাল্লিম গ্রুপে যারা, তাদের মাঝে পুরুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে, তাই না?
পুরুষ মহিলা থাকবে না, শিওর শিওর। রাইট? এখন দেখুন আমরা একটু এখান থেকে দেখি, আরবিতে এই যে পুরুষ যেটা, এই পুরুষকে বলা হয় মুজাক্কারুন। জাস্ট শব্দগুলো একটু দেখে নিন, মুজাক্কারুন মানে পুরুষ, এটাকে আমরা কি বলবো যখন বলবো, তখন মুজক্কর মুজাক্কার, তাই না? মুজক্কর রাইট, মুজাক্কার। আরেকটা হচ্ছে মুআন্নাসুন, মুয়ান্নাস অথবা এটাকে আমরা বলবো মুআন্নাস, মুআন্নাস, মুজাক্কার এন্ড মুআন্নাস, মুয়ান্নাস মুজাক্কার এবং মুআন্নাস। এখন দেখুন আমরা এখান থেকে একটু দেখি সহজে, তাহলে আমরা বুঝে যাব মুজাক্কার মুআন্নাস। এই যে মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক, মুআন্নাস স্ত্রীবাচক বা মহিলাবাচক শব্দ, গায়িব মানে থার্ড পার্সন। এখন এখান থেকে আমরা এই দমিরগুলো দেখার চেষ্টা করি, তাহলে হাজির অর্থ কি বলুন তো? উপস্থিত বা সেকেন্ড পার্সন, তাই না? মুজাক্কার মুআন্নাস, মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাস, পুরুষবাচক এবং স্ত্রীবাচক এগুলো থাকতে পারে। এখন এই শব্দগুলো, এগুলোকে বলা হয় দমির। একসাথে আমরা এই যে গ্রুপ, এই গ্রুপের দমির গুলো কি বলবো? ডিটাচ প্রনাউন, কি বলবো বলুন তো? ডিটাচ প্রনাউন, এগুলো বাক্যে সবসময় ডিটাচ হয়ে আসবে, আলাদাভাবে আসবে, কখনো এগুলো অন্য কোনো সাথে যুক্ত হয়ে আসবে না। এই পাশে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউন। তাহলে এই ডিটাচ প্রনাউনের মাঝে গায়েব গ্রুপের যেগুলো, এগুলো প্রথমে আমরা দেখি, হুয়া হুমা হুম। আমার সাথে একটু বলবেন, হুয়া হুমা হুম, রাইট? মুখস্থ করতে পারি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ইয়া হুমা হুন্না রাইট? হুয়া হুমা হুম, হিয়া হুয়া হুমা হুন্না, ইয়া হুমা আন্তা হুমা হুম হুন্না ইয়া আন্তুম, হুমা হুন্না রাইট? হুয়া হুমা হুম, হিয়া হুয়া হুমা হুমা হুম হুন্না, ইয়া হুমা হুন্না রাইট? সকলে একটু বলুন, আর দু একবার বলুন তো। হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না মাশাল্লাহ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এরপরে হুয়া আমরা হুমা দেখি, হুম ইয়া হুমা হুন্না হুয়া রাইট? হুমা হুম ইয়া হুমা হুন্না মাশাল্লাহ। এরপরে আমরা হাদির গ্রুপের গুলো একটু দেখি, আংতা আংতুমা আংতুম, আংতা আংতুমা আংতুম, বলুন তো কি? আংতা আন্তা আংতুমা আংতুম, আন্তা আন্তুমা আন্তুম আংতি আংতুমা আংতুন্না, আন্তি আংতি আন্তুমা আন্তুন্না আংতি আংতুমা আংতুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না এখানে দেখুন সুন্দর, এখানে মজার বিষয় হলো এই যে এখানে যখন আমি হুমা শিখছি, তখন আর এখানে আমার হুমা শিখতে হচ্ছে না, তাই না? আগেরটা এখানে কন্টিনিউ করছে, এখানে আংতুমা যখন শিখছি, এখানেও আংতুমা আগেরটাই কন্টিনিউ করছে, তাই না? এখন কথা হচ্ছে, তাহলে এই যে হুমা, এটা কখন পুরুষবাচক হবে, কখন মহিলাবাচক হবে, আমরা এটা কিভাবে বুঝবো? এটা আমরা যখন পড়বো, তখন আমরা বাক্য থেকে বুঝে যাব। হ্যাঁ, বাক্য দেখেই বুঝে যাব যে কোনটা মুজাক্কার বা পুরুষবাচক, কোনটা মুয়ান্নাস বা মহিলাবাচক, এগুলো। এরপরে সর্বশেষ আনা নাহনু, দ্য আনা ফার্স্ট পার্সন, নাহনু আনা নাহনু, আনা আনা নাহনু নাহনু, আনা নাহনু, তাই না? এখন একটু এই 14টা একসাথে বলার চেষ্টা করি, বলুন তো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম্মা আংতুম, আংতি আংতুম্মা আংতুন্না, আনা নাহনু, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহানু মাশাআল্লাহ, আহসানতাসা। আরেকজন বলি, মাশাআল্লাহ, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা
আন্তুনা আন্তা আনা আনা নাহানু। আহসানতা স্যার, রাইট স্যার, স্যার আরেকবার বলবেন সুন্দর এটা 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 হুজুর আমার তো নিচে নিচে বলে না, হুয়া হিয়া, হুয়া হিয়া, আন্তা আন্তি, নিচে নিচে বললে না দিয়ে মনে হয় সোজা হয়, হুয়া হিয়া আন্তা আন্তি। না, এটা স্যার এই যে এই রিজনে পড়লে সুন্দর মুখস্থ থাকে, এটা ওই যে গানের মতো, ওকে 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 রাইট স্যার? একজন ইসলামিক স্কলার আছে, তেনার একটা গান আছে এটার, আসিফ মেহের আলী পাকিস্তানের একজন লোক, উনি সুন্দর একটা গানের মতো করে বলেন, এই গানটা শেয়ার করে দেবো আপনারা, ওটা শুনে শুনে ইনশাল্লাহ ওটা মুখস্থ করে ফেলতে পারবেন। হুমা হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না আনা নাহনু, এভাবে। তাহলে হুয়া হুয়া অর্থ কি বলুন তো? সে হুয়া সে হুমা তারা তারা দুইজন, এখানে তারা লিখা মানে এখানে হুমা মানে তারা দুইজন, হুম তারা মানে হয় তারা সবাই। তারা দুই তার যদি আমরা এগুলো একটু পরিচয় দিতে চাই, হ্যাঁ পরিচয় দিতে চাই, এখানে হুয়া এই শব্দটা কি, তাহলে দেখুন তো পরিচয়টা আমরা কিভাবে দিব। হুয়া এখানে ওয়াহেদ মানে ওয়াহিদুন, অর্থ হচ্ছে এক, এক বচন সিঙ্গুলার, তাসনিয়াতুন ডুয়াল, জামউন প্লুরাল। হ্যাঁ তাহলে হুয়া এটা কি একা, সিঙ্গুলার? অ্যালোন, ইয়া একা, সিঙ্গুলার তাই না? কিন্তু হুমাটা একা, হুমা প্লুরাল, তারা দুজন পুরুষ, প্লুরাল তাই না? তারা জি প্লুরাল হুম হুম তাহারা, তারা প্লুরাল অনেক পুরুষ, তাই না? রাইট, জমা হিয়া, সি সি সে রাইট, হুমা হুমা ফিমেল, প্লুরাল, সি সি হুন্না প্লুরাল তাই না? এখন এগুলো তাহলে দেখুন সুন্দর একটা পরিচয় আমরা এভাবে দিতে পারি, যেমন আমি বলতে চাচ্ছি এই যে হুম এই শব্দটা কি তাই না? তাহলে হুমটা বলুন তো, এই যে হুম যদি আমরা হুমকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কি এটা প্লুরাল তাই না? এখন এটা কেমন প্লুরাল? এই পাশে আসুন মুজাক্কার তাই না, এবং এদিক থেকে এদিকে আসুন গায়েব, তাহলে আমরা একসাথে বলতে পারি জামা মুজাক্কার গায়েব। কিভাবে বলবো বলুন তো? জমা জমা মুদাক্কার মুজাক্কার গায়েব গায়েব, তাই না? জমা জমা মুজাক্কার গায়েব, এই যেভাবে আসবে জমা মুদাক্কার মুজাক্কার গায়েব। এখন বলুন তো তাহলে হুন্নার পরিচয়টা কি হবে? অন্য হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব, রাইট, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। আংতার পরিচয়টা কি হবে? ওয়াহেদ মুজাক্কার হাজির ওয়াহেদ মুজাক্কার হাজির, রাইট। হাজির, হুমা, এই হুমার পরিচয়টা কি বলুন তো? উমা তাসনিয়া, তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব। হুয়ার পরিচয় কি হবে? ওয়াহেদ মুজাক্কার গায়েব, এই যে হুয়া ওয়াহেদ মুজাক্কার গায়েব, বুঝতে পারলেন? নর্মালি আমরা সাধারণত আরবিতে যখন বলা হয় তখন এইভাবে বলা হয়। হ্যাঁ এখন এই যে নাহনু যে শব্দটা, এই নাহনুর পরিচয় কি? তাসনিয়া জমা মুজাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস মুতাকাল্লিম, তাই না? তাসনিয়া অর্থাৎ এই যে নাহনু যে শব্দটা, এই নাহনু দ্বারা তাসনিয়া জমা মুজাক্কার মুয়ান্নাস এই সবটির একসাথেই বোঝায়। হ্যাঁ মুয়ান্নাস মুতাকাল্লিম, নাহনু, নাহনু মানে দুইজন বা সকলেই, পুরুষ সকলেই বা মহিলা এই সবগুলো একসাথে হয়, নাহনুর মাঝে সবগুলো একসাথে বোঝায়। এখন আনার পরিচয় বলুন। আনা ওয়াহেদ, ওয়াহেদ মুদাক্কার মুয়ান্নাস রাইট, মুতাকাল্লিম, ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব। এখন যদি মুতাকাল্লিম নর্মালি আমরা এভাবে ধরি তাহলে আংতা
ওয়াহেদ মুজাক্কার হাদির, তাই না? هذا مذكر حازش ওয়াহেদ مذكر মুজাক্কার হাদির, حار ওয়াহেদ মুজাক্কার হাজির, বুঝতে حازش পারলেন এখন? আলহামদুলিল্লাহ الحمد لله আলহামদুলিল্লাহ। এখন এটা কি আমাদের দু একজনের মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারবো আমরা? ان شاء الله বলতে পারবো দেখি মাশাআল্লাহ, বলুন তো। হুয়া هو هما হুয়া হুমা হুম هو هما هم أنت হিয়া হুমা হুন্না, هما هن রাইট? আমরা এটা আর দু একবার করে নিলে আমাদের হয়ে যাবে, তাই না? একটু বলুন তো মাশাআল্লাহ। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, هما هم هو هما هم يا هما هن هو هما هم هوا يا هما هما هم هيا هو هما هما هم هنا, يا هوا هما هما هن هم هيا هما يا هنا, يا أنت هما هن أنتما أنتم, هو أنت هم أنتما أنتن, أنا هو نحن, يا هما هن أنا نحن, তাহলে একসাথে এই তিনটা, এই চারটা একসাথে বলি, আমরা এই ছয়টা একসাথে বলি তো। হুয়া هو هم হুমা হুম হিয়া হুমা হুন্না, হুয়া هما هم হুমা হুম হিয়া هو হুমা هما হুন্না, هن هو أنت أنت هو هما هم يا هما هن أنت أنتما أنتم, أنت أنتما أنتم أنتي أنتما أنتنا, أنت أنتما أنتن أنت أنتما أنا أنتم نحن, أنا نحن রাইট? أنا نحن, أنا نحن তাহলে আমরা এটা বুঝে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। الحمد لله এখন আমরা এখানে দেখুন হুয়া অর্থ বলতেছি সে, তাই না? সে এখন এখানে অর্থ বলতেছি সে, আংটি অর্থ হচ্ছে তুমি, আনা অর্থ হচ্ছে আমি। এখন আমি কখনো আমাদের প্রয়োজন পড়তে পারে তার বা তাদের, তাই না? তোমার জি বা তোমাদের, যদি আমাদের এমন অর্থের প্রয়োজন হয় তখন আমাদের এই টেবিলটা ব্যবহার করতে হবে। এই টেবিলটাতে অনেকগুলো এই টেবিলের সাথে মিলে যাবে, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমাদের একটু শিখে নিতে হবে। এখানে আমার সাথে একটু বলুন দু একবার, তারপর আপনারা পারবেন ইনশাল্লাহ। হু হুমা হুম হা হুমা হুন্না, هو هما هم ها هما هن হু হুমা হুম হা هما হুন্না, هو هما هم ها هما هن হু হুমা হুম হা هما হুন্না, هو هما هم ها هما هن কা কুমা কুম কি কুমা কুন্না, কা কা কুমা কুমা কুম কে কুমা কুন্না কা কুমা কুম কি কুমা কুন্না, কুমাকুম কি কুমাকুন্না কা কুমা কুম কি কুমা কুন্না, কা কুমাকুম কি কুমাকুন্না রাইট? ইয়া কা কুমা কুম কি কুমা কুন্না, ইয়া না, কা কুমাকুম কি কুমাকুন্না ইয়া না রাইট? কা কুমা কুম কি কুমা কুন্না, ইয়া না, কা কুমাকুন্না হুমা রাইট? এই চারটা দফা একটু বলুন তো। হা হুমা হুম, হুম হু, তাই না? হু হুমা হুম হা হুমা হুন্না, হু হুমা হুম হা হুমা হুন্না আবার বলুন মাশাআল্লাহ। হু হুমা হুম হা হু হুমা হুমা হুন্না, হুম হা হুমা হুন্না হা হুমা হুম হা হুমা হুন্না রাইট? হু কা হুমা কুমা কুম হুম হা হুমা হুন্না, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না কা কুমা কুম কি কুমা কুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না ইয়া না ইয়া না। ইয়া না এখন আমরা একটু বলার চেষ্টা করি, এই 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 টেবিলটা একটু বলুন তো। হু হুমা হুম হুয়া, হা হুমা তাই না? এই হুন্না টেবিলটা কি, এই যে ডান পাশের টেবিলটা, হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, ইয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুম আন্তুন্না, আন্তুন্না আন্না নাহনু
আনা নাহনু, রাইট? আহসান আনা পাশা। না তারপর এই টেবিলটা বলার চেষ্টা করি মার্শাল আমরা। হু হুমা হুম, আহুমা হুম কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এখন এখান থেকে বলুন, আমরা এই পরিচয়টা একটু দেখার চেষ্টা করি। এখন এই যে হু, হুর পরিচয় কি? ওয়াহেদ, মুজাক্কার, গায়েব, তাই না? ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। হার পরিচয় ওয়াহেদ, মুয়ান্নাস, গায়েব। সিমিলার, যদি আমরা এখান থেকে হুম এর পরিচয় দেখি, তাহলে হুমটা কি? জমা, মুজাক্কার, গায়েব। এমনি ওই যে হুমা, এটার পরিচয় দেখলে তাসনিয়া, মুয়ান্নাস, গায়েব, তাই না? এই মনে তাসনিয়া হয় রিলেট করতে পারবো। যেমন এখানে কুম এর পরিচয় যদি আমরা দেখি, কুম, কুমটা কি? জামা মোদাক্কার হাজির মুজাক্কার, হাদির, রাইট। কুন্না, কুন্না জামা মুয়ান্নাস হাজির জমা, মুয়ান্নাস, হাদির, রাইট। আহসান তুমসা। ওকে, এখন দেখুন এখানে আমরা এই শব্দগুলো আরেকবার একটু বলি। এগুলো আমাদের একটু একদম মুখস্থ করে ফেলতে হবে। এগুলো মুখস্থ না করলে আমরা সামনে অনেক কিছুই বুঝবো না, এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। একটু বলুন আবার। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তু আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। সিমিলার, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, ইয়া না রাইট। এখন একজন একটু বলুন পুরাটা। হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তি আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু মাশাআল্লাহ, স্যার এটা বলুন। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া ইয়া না, তাই না? এখন দেখুন আমরা এই যে যে প্রোনাউন গুলো পড়লাম, এগুলো দ্বারা আমরা ছোট ছোট আমরা সেন্টেন্স মেক করতে পারবো। যেমন আমি বলতে চাই, হুয়া অর্থ কি? সে সে। তাহলে মুসলিমুন অর্থ কি আমরা পড়েছিলাম? মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান একজন মুসলিম, তাই না? মুসলিমুন, একজন মুসলিম। তাহলে আমি যদি বলতে চাই সে একজন মুসলিম, তাহলে কি বলবো? হুয়া হুয়া, মুসলিম মাশাআল্লাহ, হুয়া হুয়া মুসলিম মুসলিমুন, সে মুসলিম একজন মুসলিম, তাই না? জি তুমি একজন মুসলিম। আনতা অর্থ কি? আনতা অর্থ কি? তুমি তুমি, তাই না? ইউ, ইউ তুমি একজন মুসলিম। আন্তা মুসলিম আনতা মুসলিম, তুমি একজন মুসলিম, আনতা মুসলিম। আনা অর্থ কি? আনা, আমি আনা, আমি আনা আনা মুসলিম, আমি একজন মুসলিম। আরবি কি হবে? আনা মুসলিম আনা মুসলিম, রাইট? আনা মুসলিম, আনা মুসলিম, আমি একজন মুসলিম। তাহলে সে একজন মুসলিম, তুমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, তাই না? জি বুঝে গেলাম এটা আমরা। ক্লিয়ার এখন জি বুঝতে পড়েছিলাম কিতাবুন অর্থ কি পড়েছিলাম? কিতাবুন, এই যে কিতাবুন অর্থ কি পড়েছি? একটি বই, তাই না? বই রাইট। এখন আমরা যদি বলতে চাই হু অর্থ কি পড়েছি আমরা? হু, সে হু অর্থ সে পড়েছি নাকি হু অর্থ সে পড়েছি? হলো তার তার তার, তাই না? হ্যাঁ তাহলে যদি আমি বলতে চাই তার কিতাব, তাহলে কি হবে? কিতাবুহু কিতাবুহু, তার কিতাব, তাই না? জি তার কিতাব কিতাবুহু মানে সে একজন পুরুষের কিতাব। যদি বলতে চাই সে একজন মহিলার কিতাব, তাহলে কি হবে? কিতাব বুহা, ওই যে হা যুক্ত হবে, তাই না? কিতাবুহা
রাইট। এখন দেখুন এইগুলোর সাথে আমরা একটু যুক্ত করি, যেমন এখানে কি হবে, হুর সাথে কি হবে, কিতাবুহু, বাকিগুলো বলতে থাকুন আপনারা, এটা কি হবে, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, এখানে কিতাবি, কিতাবুনা, বুঝতে পারলেন? এখন এটা একটু কলামুন দিয়ে বলুন, তাহলে এটা কি হবে, তার কলম কলম আরবি কি, তার কলম আরবি কি, তাদের কলম, কলম মুহুমা, এটা তাদের কলম, কলম তার কলম, এটা তোমার কলম, তোমাদের কলম, তোমাদের কলম, তোমার কলম, কলম, তোমার কলম, তোমাদের কলম, তোমাদের কলম, আমার কলম, কলমি, আমাদের কলম। কলম। এখন কথা হচ্ছে এখানে দেখুন আমরা একটু একটা পার্থক্য এখানে একটু দেখে যাই, যেমন আমরা কিতাবুন বললাম, তার এটার সাথে যখন ইয়া যুক্ত হয় তখন আসলে নর্মালি হওয়া উচিত কি, কিতাবুই, এরকম হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা যখন পড়ছি তখন কি পড়ছি, কিতাবি, এরকম পড়ছি, তাই না, আমার বই। তাহলে এখানে মনে রাখবেন এই যে ইয়া যেটা আছে এই ইয়াটাকে বলা হয়, যদি এখান থেকে দেখুন ইয়াটাকে কি বলা হয়, যেমন ইয়া এর পরিচয় কি, আমরা যদি পরিচয়ের বেলা আসি তাহলে ইয়ার পরিচয়টা কি, মুজাক্কার মুতাকাল্লিম, তাই না? এখন নর্মালি আরবিতে এই যে মুজাক্কার মুয়ান্নাস একসাথে না বলে সরাসরি বলে যে ইয়া ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম, ইয়ার পরিচয় কি বলুন তো, ওয়াহেদ মুতাকাল্লিম, তাই না, ওয়াহেদ মুতাকাল্লিম। এখন এই যে ওয়াহেদ মুতাকাল্লিম এই ইয়াটা তার পূর্বের শব্দের মাঝে জোর করে কাসরা দেয়, স্যারের সাথে আমরা এভাবে পড়বো, ইয়া তার পূর্বে জোর করে কাসরা দেয়, ইয়া তার পূর্বে জোর করে কি দেয় বলুন তো, যখনই শব্দের শেষে এরকম ইয়া যুক্ত হবে তখন তার পূর্বে কাসরা হয়ে যাবে। এখানে দম্মা ছিল, এখানে দম্মা ছিল, কিন্তু এখানে ইয়া যুক্ত হওয়ার কারণে শেষে কি হয়ে যাবে, কাসরা হয়ে যাবে, কিতাবি, আমার বই, কলামি, আমার কলম, তাই না, বুঝতে পারলেন? আপনারা কথা বলছেন না, বুঝতেছেন আলহামদুলিল্লাহ সকলেই, জি 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 বুঝতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা এরকম ছোট ছোট করে আমরা বাক্য তৈরি করে ফেলতে পারবো, তাই না, ফ্রেজ, তার কলম, তার বই, এগুলো একটু রিলেট করে আরেকবার বলুন তো, কিতাবুনের সাথে কি হবে, তার বই আরবি কি, কিতাবুহু, কিতাবুহু, এরপরে কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা। আহসান স্যার। এরপরে দেখুন আবার বলুন তো, কলামুন দিয়ে বলুন তো, কলামুহু, কলামুহা, কলামুহা হবে,
قلم قلمهما، تاي نا قلمهما قلمهم قلمهما قلمها قلمهما مو قلمهما قلمهن قلمهن قلمك 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 قلمهما قلمهما كم قلمكم قلمك قلمك قلمهما قلمكن قلمي قلمنا কলামি কলামনা। তাহলে আমাদের এই ضمির গুলো একটু শিখে ফেলতো। বলুন তো, আমরা শুরুতে বলেছিলাম এই ضمির গুলোকে ইংলিশে কি বলা হয়? ডিটাচ প্রোনাউন ডিটাচ ডিটাচ প্রোনাউন, রাইট? আহসান্ত স্যার, ডিটাচ প্রোনাউন। এগুলো কি কি বলা হবে? অ্যাটাচড প্রোনাউন অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন, তাই না? এখন এই তখন আমরা বলছি, যদি বলা হয় ডিটাচ প্রোনাউন গুলো বলেন, তখন কোনগুলো বলবো আমরা? এগুলো হুয়া হুমা হুম স্যার বলুন। মাশাল্লাহ, সুন্দর হচ্ছে মাশাল্লাহ স্যার। হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না ইন্না নাহনু আনা নাহনু, ওরা আনা নাহনু রাইট স্যার? আহসান্ত স্যার, আনা নাহনু। ডিটাচ প্রোনাউন গুলো, অ্যাটাচ প্রোনাউন গুলো, অ্যাটাচ প্রোনাউন, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না কি কি না ইয়া না, ইয়া না ইয়া না, আমরা ইয়া যা না ইয়া না বলবো, ইয়া না, ইয়া না রাইট? মাশাল্লাহ, আরেকজনের কাছ থেকে আমরা একটু শুনি। মাশাল্লাহ, ডিটাচ প্রোনাউন গুলো বলুন তো একজন। মাশাল্লাহ, আরেকজন। বারবার আমরা এগুলোই পড়তেছি, একটু শুনতেছি, যেন আমাদের এগুলো মেমোরাইজটা হয়ে যায়, তাই না? আলহামদুলিল্লাহ। হুয়া হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না আনা নাহনু হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। ওকে, আমরা অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউন বুঝলাম। গায়েব, হাদির, মুতাকাল্লিম, এখান থেকে আমরা যে শব্দ বলেছিলাম, গায়েব অর্থ কি? অ্যাবসেন্ট অনুপস্থিত অনুপস্থিত। হাজির, হাজির প্রেজেন্ট উপস্থিত, প্রেজেন্ট, রাইট স্যার? মুতাকাল্লিম, স্পিকার যে যে রাইট, থার্ড পার্সন যে তিনি স্পিকার কথা বলে, ফার্স্ট পার্সন, তাই না? স্পিকার। আসেন তা স্যার। ওয়াহিদ অর্থ ওয়াহেদ হলো সিঙ্গেল সিঙ্গুলার ওয়াহেদ সিঙ্গুলার, রাইট? তাসনিয়া, 12 12 দুইজন দুইজনের জমা, জামা হইলো প্লুরাল রাইট? শখসুন, শাকসুন হলো পার্সন পার্সন, রাইট স্যার? এখান থেকে আমরা দুইটা শব্দ, যেটা এটা আমাদের জানা, জিনসুন এবং আদাদুন। আদাদ অর্থ হচ্ছে সংখ্যা বা বচন। আমরা ওই যে বচন বলি না বাংলায়, রাইট বচন, জিন্স, এমনি জিন্সের অর্থ হচ্ছে জাতি, জিন্স, জিন জাতি ইনশা এটাকে জিন আমরা জিন জেন্ডার বলি। হ্যাঁ, জেন্ডার ইংলিশে আমরা জিনসুনের অনুবাদ কি করব? জেন্ডার। জিন্স মানে জেন্ডার, জেন্ডারের সাথে জিনসের একটা সম্পর্ক, তাই না? এই যে জেন্ডার, আদাত, বচন বা নাম্বার, এই যে এগুলো হচ্ছে নাম্বার। বুঝতে পারলেন? তাহলে এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হলাম, ওকে শাকসুন, পার্সন, জিনসুন, জেন্ডার, আদাদুন, নাম্বার, গায়েবুন, থার্ড পার্সন বা অনুপস্থিত, হাজির, সেকেন্ড পার্সন বা প্রেজেন্ট, উপস্থিত, মুতাকাল্লিম, স্পিকার বা মুতাকাল্লিম, ফার্স্ট পার্সন, ওয়াহিদ, সিঙ্গুলার, তাসনিয়া, ডুয়াল, জমা, প্লুরাল। এবং এখান থেকে আমরা
প্রণামগুলো যেগুলো দেখলাম, এই প্রণামগুলোর অর্থ আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, তাই না? এবং জি 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 ইতাজ প্রণাম দ্বারা সে একজন মুসলিম, তাহলে আরবি কি হবে? সে একজন মুসলিম, হুয়া হুয়া মুসলিম, হুয়া মুসলিম, তাই না? একজন তো বলা গেল না। হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম, মুসলিমুন অর্থই তো একজন, তাই না স্যার? হ্যাঁ, হুয়া মুসলিমুন। সে একজন মুসলিম। তাহলে আমরা কাফির অর্থ জানি, কাফির অর্থ হচ্ছে কাফের, হুয়া কাফের। রাইট? হুয়া কাফিরুন, রাইট? হুয়া কাফিরুন, তাহলে সে একজন মুশরিক, হুয়া মুশরিক, হুয়া মুশরিক, হুয়া দক্তর, রাইট স্যার? হুয়া, সে একজন মুমিন, হুয়া মুমিন। হুয়া মুমিন, রাইট? আহসান তা স্যার। এখন বলতে চাই সে, সে কে 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 দিয়ে একটা কোশ্চেন ইয়ে কর না, সে কে, আচ্ছা, হুই মান জি, অর্থ হচ্ছে কে? মান, মান মান অর্থ হুয়া, হচ্ছে কে? মান হুয়া, মান মান হলো কে, হোয়াট, হোয়াট, রাইট? হু, ও হু, রাইট? মান, মান হুয়া, সে কে? মান হুয়া, সে কে? এটা একটু লেখেন তো, মান মান হুয়াটা লেখেন, রাইট, মান এই যে হুয়া, স্যার, মান হুয়া। মান হুয়া, ওকে, মান হুয়া, এখন বলতে চাই সে একজন মুসলিম, হুয়া, মান হুয়া, হুয়া হুয়া মুসলিম, হুয়া মান মুসলিম, হুয়া, মান হুয়া, হুয়া মুসলিম। রাইট? এখন আমরা বলতে চাই মুসলিমা বা মহিলা একজন মুসলিম, তাহলে হিয়া হিয়া মান হিয়া হিয়া মুসলিম, হিয়া মুসলিমা, হিয়া, তাই না? হিয়া, মান হিয়া, হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন। রাইট? এইভাবে আমরা বলতে পারবো স্যার, ক্লিয়ার স্যার? এটা আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই হুমা হুমা হুম এগুলো ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ, এগুলোর আমরা ওই আসিফ মেহের আলী সাহেবের ইনশাল্লাহ ওটার আমরা গানটা দিয়ে দিব ইনশাল্লাহ। দমির গুলো আপনারা একটু মুখস্থ করে ফেলবেন, এগুলো যেন আমাদের একটু মেমোরাইজে চলে আসে ইনশাল্লাহ। যেমন স্যার, আমরা ছোট ছোট সেন্টেন্স মেক করলাম, এভাবে যদি আমরা মেক করি তাহলে আমাদের মেমোরিতে এগুলো তাড়াতাড়ি ঢুকে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আমাদের কোনো প্রশ্ন আছে? আমরা কোনো কিছু কনফিউশনে আছি বা কোনো কিছু বোঝার? আলহামদুলিল্লাহ, একটা একটা প্রশ্ন, জি স্যার। এটা হলো যে ইসের দুর্বল বর্ণটা, যেটা দুর্বল বর্ণটার পাশে এটা চেঞ্জ হয়ে যায়, যেমন কাউলু আর খালা, বচন বচন চেঞ্জ করার সময় হোয়েন এভার ইউ আর চেঞ্জিং দি নাম্বার, তখন এটা যে এই যে দুর্বল আর সবল বর্ণটা চেঞ্জ হয়ে যায়, যেমন কলা আর খালা, কাউলা কলা, কাউলা কলা, এটা বুঝি নাই, এটা আচ্ছা স্যার, এই যে এখানে এই যে ওয়াও আলিফ ইয়া, এটা হচ্ছে দুর্বল বর্ণ, তাই না? হ্যাঁ, ওয়াও আলিফ, হ্যাঁ ইয়া, এই দুর্বল বর্ণগুলো কখন চেঞ্জ হয়, এগুলো রুলস গুলো আমরা সামনে ডিটেইলস পড়বো, যদি এখন আমরা না পড়ি সামনে পড়ি, তখন ওকে আমরা ঠিক আরো আছে, ভেরি ক্লিয়ার হবে ইনশাল্লাহ স্যার। ওকে ওকে ঠিক আছে, শুকরান স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা মনে হয় আজকে এখানে শেষ করতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান স্যার। স্যার, আজকে ইনশাল্লাহ আমরা এগুলো বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, লাউড অ্যান্ড ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকি ইনশাল্লাহ, সামনে ইনশাল্লাহ বাকিটা পড়বো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।